উস্কানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধ বাঁধাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জামাত সেন মার্টিন দখলের গুজব ছড়িয়েছে, এগুলো সত্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা হবে। রবিবার দুপুরে ধানমন্ডিতে দলীয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এবারের ঈদযাত্রায় পদ্মা সেতুতে 5 কোটি টাকা ও বঙ্গবন্ধু সেতুতে 4 কোটি টাকা টোল আদায় হয়েছে বলেও জানান তিনি। তিনি জানেন কি মেকানিজম বা পলিসি দিয়ে সমস্যা সমাধান করতে হবে। খোঁজখবর আমরা রাখছি, প্রবালদ্বীপ সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে এইসব বলে আসলে গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে।